আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। এখন থেকে আপনারা চাইলে ঘরে বসে কিন্তু সিম রিপ্লেসমেন্ট করতে পারবেন। যদি আপনার সিমটা হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তবে সেটা কিন্তু রিপ্লেসমেন্টের মাধ্যমে খুব সহজে ফিরিয়ে আনতে পারবেন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো ঘরে বসে জিপি সিম রিপ্লেসমেন্ট করার জন্য আপনারা চলে আসবেন আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজারে। তো এইখান থেকে আমি আমার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম। আসার পরে সার্চ বারে সার্চ করে দেবেন গ্রামীণ ফোন লিখে সার্চ করে দেওয়ার পর এখান থেকে grameenphone.com ওয়েবসাইটে চলে আসবে, সেটার উপর ক্লিক করে দেবেন। তারপর ভিউয়ার্স এরকম একটা অপশন আপনারা দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন তিনটা দাগ অপশন, সেই অপশনে ক্লিক করে দেবেন। এমনকি এখান থেকে লক্ষ্য করুন দুই নম্বর যে অপশনটি শপ নামে সেখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সিম সার্ভিসেস নামে একটা অপশন দেখতে পাবেন নিচের দিকে, অবশ্যই এখান থেকে সেটার উপর ক্লিক করবেন। তাহলে এখান থেকে লক্ষ্য করুন প্রথম যে অপশনটা সিম রিপ্লেসমেন্ট নামে, সেটার উপর ক্লিক করে দেবেন। তারপর ভিউয়ার্স আপনার মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তো একটু নিচের দিকে চলে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন ফি 200 টাকা, অর্থাৎ আপনার এখান থেকে সিমটা রিপ্লেসমেন্ট করার জন্য আপনাকে ফি দিতে হবে 200 টাকা। তারপর ভিউয়ার্স এইখান থেকে মূলত আপনাকে ফর্মটা পূরণ করতে হবে, দেখতে পাচ্ছেন ফোন নাম্বার অফ সিম ইউ ওয়ান্ট টু রিপ্লেস। তো এইখান থেকে অবশ্যই আপনারা যে নাম্বারটি রিপ্লেস করতে যাচ্ছেন অবশ্যই এখান থেকে সেই মোবাইল নম্বর দিয়ে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে অল্টারনেটিভ কন্ট্যাক্ট নাম্বার, তো এখান থেকে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করতে পারবে এমন একটি গ্রামীণ নাম্বার আপনি দিয়ে দেবেন। তো অবশ্যই এখান থেকে মূলত আপনার সাথে যোগাযোগ করবে একটি গ্রামীণ ফোন প্রতিনিধি, যে মূলত আপনার বাসায় সে কিন্তু আপনার কাজটা করে দেবে। তো অবশ্যই এখান থেকে আপনার একটা মোবাইল নম্বর দিয়ে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন ইউর ন্যাশনাল আইডি নাম্বার এনআইডি, অর্থাৎ আপনি যে সিমটা রিপ্লেস করবেন সেটা মূলত কার এনআইডি কার্ড দিয়ে খোলা ছিল, অবশ্যই এখান থেকে তার এনআইডি কার্ডের নাম্বারটি আপনি এখান থেকে লিখে দেবেন। ঠিক একইভাবে স্মার্ট কার্ড হয়ে থাকলেও নাম্বারটি এখান থেকে লিখে দেওয়ার পর আপনি একটু নিচের দিকে চলে আসবেন। আসার পরে দেখতে পাচ্ছেন অ্যাড টু কার্ড নামে একটা অপশন, সেখানে ক্লিক করে দেবেন। এমনকি এখান থেকে কন্টিনিউ টু চেক আউট অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে তিনটা স্টেপের মাধ্যমে কিন্তু আপনার রিপ্লেসমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। তো এখান থেকে ফুল নেমের জায়গায় অবশ্যই এখান থেকে আপনারা আপনার নামটি দিয়ে দেবেন। তো এখান থেকে আমি আমার নামটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে অবশ্যই আবার এখান থেকে ফোন নম্বর দেবেন যেই নাম্বারের মূলত আপনার সাথে যোগাযোগ করবে। তো মোবাইল নম্বর দেওয়ার পর এখান থেকে ইমেল রয়েছে অপশনাল, আপনি চাইলে আপনার জিমেল থেকে থাকলে জিমেল দিতে পারেন অথবা না দিলে কোনো সমস্যা নেই, যেহেতু অপশনাল রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন ডেলিভারি অ্যাড্রেস সিটি অর ডিস্ট্রিক্ট, অবশ্যই এখান থেকে সিটি অর ডিস্ট্রিক্টের উপর ক্লিক করে দিয়ে আপনার জেলাটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো জাস্ট এখান থেকে আমার জেলা আমি সিলেক্ট করে দিচ্ছি। তারপর ভিউয়ার্স এখান থেকে এরিয়া আর পোস্ট কোড এটার উপর আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে আপনি যেটা হবেন অবশ্যই এখান থেকে সেটা সিলেক্ট করে দেবেন। তো অবশ্যই মনে রাখবেন এখন বর্তমানে শুধুমাত্র শহর অঞ্চলের দিকে এটা অ্যাভেলেবল রয়েছে, গ্রাম অঞ্চল কিন্তু অ্যাভেলেবল নেই। তো এখান থেকে মনে করুন আমি একটি গ্রাম অঞ্চলে সিলেক্ট করছি, এখান থেকে কিন্তু দেখাচ্ছে তো গ্রাম অঞ্চল সিলেক্ট করে কিন্তু আসবে না যদিও। তো ডেলিভারি অ্যাড্রেস আসলে আমি এখান থেকে লিখে দিচ্ছি, এখান থেকে অবশ্যই আপনার অ্যাড্রেসটা যদি লিখে দেন। তো গ্রাম অঞ্চল হলে কিন্তু হবে না আমি আগে বলে দিচ্ছি। তো তারপর এখান থেকে নিচের দিকে যদি কন্টিনিউ টু রিভিউ অপশনে ক্লিক করে দিই তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে বায়োমেট্রিক সার্ভিস আর নট অ্যাভেলেবল ইন দিস এরিয়া, অর্থাৎ আমাদের এরিয়াতে কিন্তু হবে না, আমাদের এখান থেকে সদরের মধ্যে হতে হবে অর্থাৎ জেলার এখান থেকে শহর অঞ্চলের দিকে হতে হবে। তো জাস্ট আমি এখান থেকে এরিয়া আর পোস্ট কোড এটা সিলেক্ট করে জাস্ট আমি এখান থেকে সদর যদি দিয়ে দিই, জাস্ট এখানে কুষ্টি সদর এটা আমি সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে ডেলিভারি অ্যাড্রেস এখান থেকে জাস্ট কুষ্টিয়া লিখে দিচ্ছি। তো এখান থেকে আমি কোর্সটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড ক্যাশ অন ডেলিভারি, আপনি চাইলে আগে পেমেন্ট করতে পারবেন, অনলাইন পেমেন্ট রয়েছে, জাস্ট আমি এখান থেকে ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করছি। তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে কন্টিনিউ টু রিভিউ, তো এরপর আপনাকে এখানে ক্লিক করতে হবে আর এটা মূলত 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু আপনার কাজটা ডেলিভারি সম্পন্ন করে দেবে। তো জাস্ট আপনারা করবেন কি এখান থেকে কন্টিনিউ টু রিভিউ অপশনে ক্লিক করে দেবেন। তারপর ফ্রেন্ডস এখান থেকে 2 নম্বর অপশনে চলে আসবে, এমনকি এখান থেকে দেখতে পাবেন আপনাকে তো টোটাল 200 টাকা পড়বে, ডেলিভারি ফিটা লাগবে না। তো মূলত আপনাকে অর্ডার করতে হবে আর এর জন্য এখান থেকে কনফার্ম অর্ডার অপশনে ক্লিক করলে কিন্তু আপনার অর্ডারটি হয়ে যাবে। এমনকি অর্ডারটি হয়ে যাওয়ার পর পরবর্তীতে মূলত 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু আপনি যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারে একজন গ্রামীণ ফোন প্রতিনিধি যোগাযোগ করবে, আপনার লোকেশনটি জানতে চাইবে, এমনকি আপনার বাসায় চলে আসবে। আসার পর মূলত আপনার এনআইডি কার্ডটি মূলত বলবে যে এনআইডি কার্ডটি দিতে, তো এনআইডি কার্ডটি দিবেন। পাশাপাশি আপনার মূলত বায়োমেট্রিক অর্থাৎ হাতের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পর সিমটা কিন্তু রিপ্লেসমেন্ট করে দেবে। তো জাস্ট অর্ডার করার জন্য এইখান থেকে আপনার টিক মার্ক করে দেবেন, টিক মার্ক করে দেওয়ার পর কনফার্ম অর্ডারে ক্লিক করে দেবেন। তাহলে একটু আছেন ভিউয়ার্স অর্ডার সাকসেসফুল, এখান থেকে আপনার অর্ডার আইডি নাম্বারটি আপনি দেখতে পাবেন। তো এবার গ্রামীণ ফোন প্রতিনিধি আপনার বাসায় এসে বাকি কাজটুকু সম্পূর্ণ করে দিলে কিন্তু আপনার অর্ডারটি তিনটা যে স্টেপ ছিল অবশ্যই 3 নম্বর স্টেপটি সাকসেসফুল হয়ে যাবে, এমনকি আপনার অর্ডারটি সম্পূর্ণ হয়ে যাবে। পাশাপাশি আপনার সিমটা কিন্তু রিপ্লেসমেন্ট হয়ে আপনাকে সম্পূর্ণ একটি নতুন সিম দিয়ে দেওয়া হবে, আপনার যে সিমটি হারিয়ে গিয়েছিলো বা নষ্ট হয়ে গেছিলো সেই সিমটি। তো আশা করি বুঝতে পারছেন কি মূলত ঘরে বসে সিম রিপ্লেসমেন্ট করবেন।